আসসালামু আলাইকুম, এফ.এম হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি খোশ আমদের মাহে রমজান। রমজানের শুভেচ্ছা অভিনন্দন। রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। রমজান মাস অত্যন্ত সংযমের মাস। এ মাসে আমরা অবশ্যই সমস্ত কাজকর্মে সংযম অবলম্বন করব। আমরা অবশ্যই খাবার দাবারে সংযমী হব, তাহলে আমরা সুস্থ থাকব এবং আমাদের যে কাঙ্ক্ষিত ইবাদত, আমরা ইবাদতের মাস এটি, এ মাসে যথাসম্ভব বেশি বেশি ইবাদত করব। ইবাদত করার জন্য অবশ্যই আমাদেরকে সুস্থ এবং শরীরে শক্তি থাকতে হবে। তো রমজানে আমরা অনেক সময় মনে করে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে। এখন গ্রীষ্মকাল, প্রায় 14-15 ঘন্টা রোজা। এ সময় আমরা মনে করি যে আমাদের বেশি পরিমাণ খেতে হবে, আসলে এমনটি নয়। আমরা অবশ্যই ইফতার এবং সেহরিতে পরিমতো পরিমাণ খাব। যে খাবারগুলি আমাদের শরীরের জন্য সহনীয় এবং আমরা অন্যান্য সময় যেমনটি খেয়ে থাকি স্বাভাবিকভাবে, এ মাসেও ঠিক তেমনই স্বাভাবিকভাবে আমরা খাব। রমজান মাসে সাধারণত সুবহে সাদেকের পর থেকে আমাদেরকে না খেয়ে থাকতে হয় সূর্যাস্ত পর্যন্ত। তো আমাদের সেহরিটা কেমন হবে? সেহরিতে আমরা যদি ভাত খাওয়ায় অভ্যস্ত হয়ে আমরা ভাত খেতে পারি, সাথে থাকবে প্রোটিন জাতীয় খাবার, যেমন গোস্ত থাকতে পারে, মাছ থাকতে পারে, শাকসবজি থাকতে পারে, এবং আমরা সেহরির পরে অবশ্যই পানি খেয়ে নেব। তবে খেয়াল রাখবো যে খাবারটি আমার জন্য যেন বেশি পরিমাণ না হয়ে যায়। অনেক সময় মনে করে দীর্ঘ সময় না খেয়ে থাকবো, একটু বেশি পরিমাণ খাই, তাহলে বেশি পরিমাণ খেলে আমাদের হজমের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হতে পারে, অনেক সময় কারো কারো বমি হয়ে যায়। এজন্য যেহেতু খাবার দাবারে কিছু পরিবর্তন আসবে, আমাদেরকে পরিমিত পরিমাণ খেতে হবে, যেটা আমাদের শরীরের জন্য সহনীয়। এরপরে আমরা ইফতারিতে অবশ্যই খেয়াল রাখব যে ইফতারিতে আমাদের খাবার হবে, যেমন বাহিরের ভাজা পোড়া এগুলো আমরা কখনোই খাবো না। যদি পেঁয়াজ বেগুনি খেতেই হয়, তবে ঘরে বানায় খাবো। কোমল পানীয়, বিভিন্ন ড্রিঙ্কস, বিভিন্ন নিম্নমানের শরবত, এগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা ডাবের পানি খেতে পারি ইফতারিতে, আমরা বিভিন্ন শরবত খেতে পারি, যেমন লেবুর শরবত, যেমন বিভিন্ন ফল ফলাদি, যেমন এখন তরমুজের সিজন, বাঙ্গির সিজন, আমরা এসময় এগুলোর জুস খেতে পারি। খেতে পারি বেলের জুস, পেঁপে এবং আনারস, এগুলো আমরা খেতে পারি। তবে আমরা যেটি করব সেটি হলো, আমরা শরবত খাওয়ার পর পর খেজুর খেয়ে নেব, অথবা খেজুরটি আগে খাবো, আগে খাওয়ার সুন্নত। সে হিসেবে আমরা খেজুরটি প্রথমে খেয়ে নেব। খেজুর শর্করা জাতীয় খাবার এবং এটাতে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, খনিজ লবণ, আয়রন, বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে এবং খেজুর ও শরবত দ্রুত সময়ে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটি আমাদের শরীরে শক্তি যোগায়। সারাদিনের যে ক্লান্তি, এটা সহজেই দূর হয়ে যায়। এরপরে আমরা আমাদের যে স্বাভাবিক খাবার, যেমন এর সময় আমরা দই, চিড়া, কলা, আরও যে সকল পুষ্টিকর ফলমূল রয়েছে, কমলা, মালটা, আঙ্গুর, আপেল, এগুলো খেতে পারি। এরপরে আমরা অনেক সময় বেশি পরিমাণে ইফতারি খেয়ে ফেলি, এটা ঠিক নয়। অনেকে বেশি ইফতারি খেয়ে রাতে আর খাবার খান না প্রথম রাতে, আসলে এটাও ঠিক নয়। আমরা ইফতারিতে হালকা পরিমাণ খাবো এবং ক্ষুধাটা যাতে থেকে যায়, এসময় আমরা বাকি তারাবের যে ইবাদত রয়েছে ইবাদতটি আমরা সেরে নেব। এরপরে দেখবেন অটোমেটিক আমাদের পেটে ক্ষুধা চলে আসছে। এরপরে আমরা রাতে অল্প পরিমাণ ভাত খেতে পারি। যাদের ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা খাবার খাবো। এ সময় আমরা মাছ, ভাত, গোস্ত, ডাল জাতীয় খাবার খেতে পারি। এরপরে আমরা অবশ্যই
পানি খেয়ে নেব, খেয়াল রাখবো যে ইফতারের পর থেকে আগের রাত।